হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর কার্ট রিখটার ইঁদুরকে দিয়ে একটি পরীক্ষা করেছেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটি পানি ভরা পাত্রে তাদেরকে ছেড়ে দিয়েছেন। তখন তিনি একটি জিনিস গবেষণা করলেন, পরীক্ষা করলেন যে ইঁদুরগুলো 15 মিনিট ধরে বেশি ছিল, এরপর তারা ক্লান্ত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার মুহূর্তে ইঁদুরগুলোকে আনা হয়, মানে পানি থেকে উঠানো হয়, এরপর তাদেরকে বিশ্রাম দেওয়া হয়, খাবার দেওয়া হয়, তারপর পুনরায় তাদেরকে পানিতে ফেলে দেওয়া হয় একই পাত্রে। এইবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিল, এর আগে তারা 15 মিনিট ভেসে থেকে তারা ডুবে যাওয়ার উপক্রম হয়ে যায়, তারা ক্লান্ত হয়ে যায়। এরপর 15 মিনিট পর যদি আবারও তাদেরকে ফেলে দেওয়া হয়, তখন আপনাদের মাথায় আসতে পারে যে হয়তোবা 30 মিনিট বা 1 ঘন্টা থাকতে পারবে, কিন্তু না, ঘটনাটি এমনটি ঘটেনি। বরং তারা 60 ঘন্টা বেঁচেছিল, 60 ঘন্টা, প্রায় 2.5 দিন তারা পানিতে ছিল। সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে প্রথম অবস্থায় যখন ইঁদুরগুলোকে পানিতে রাখা হয় তখন তারা অল্পতেই ক্লান্ত হয়ে যায়। তাদের ব্রেনে এটা এসেছিল যে আমরা যদি এখন ক্লান্ত হয়ে যাই তাহলে আমাদেরকে বাঁচিয়ে রাখা হবে বা আমরা বাঁচতে পারবো। কিন্তু দ্বিতীয়বার যখন ফেলে রাখা হয়েছিল তখন তারা আগের অবস্থাতে ভেবেছিল যে এখন যদি আমি ক্লান্ত হয়ে যাই বা আগের মতন যদি ভাং করে থাকতে পারি তাহলে আমরা এইবারও বেঁচে যাব। তো এই পরীক্ষার মাধ্যমে আমরা কী বুঝলাম যে আমাদের কী জানার আছে? আসলে ইঁদুরগুলো কিন্তু তাদের আশা তারা কখনো ছাড়েনি, তারা হাল ছাড়েনি, তারা ধৈর্য ধারণ করেছে, বিদায় তারা বেঁচে যেতে পেরেছে এবং তারা চেষ্টাও করেছে। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এইভাবে অনেক ধরনের পরীক্ষা করে। আপনার জীবনে এমন পরীক্ষা এসেছে যে যখন আপনি বিপদে পড়েন তখন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাহায্য করেন। আবার অনেকেই আছে যে বিপদে হতাশা হয়ে যায়, তারা ভাবে এটাই আমার জন্য চূড়ান্ত, এটাই আমার জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ সাহায্য, এরপর আর কোনো নতুন আশা আসবে না, এরকম চিন্তাভাবনা করা। কিন্তু না, বিপদ আসবে এবং তা ক্ষণস্থায়ী, আবার সুখ আসবে সেটাও ক্ষণস্থায়ী, দুটোই ক্ষণস্থায়ী। আমাদের প্রকৃত সুখ আসবে হলো যখন আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহ সুবহানাহু তাআলা যা দিয়েছেন, তাকদিরে যা আছে তাতে যদি আমরা সন্তুষ্টি থাকতে পারি, এটাই আমাদের সুখ।